তোমরা হয়তো এভিল নান এই গেমটি একবার হলেও খেলে থাকবে, না খেললেও হয়তো একবার হলেও এই গেমটির কথা একবারও শুনে থাকবে। গাইস, তোমাদের মনে কি প্রশ্ন জাগে এভিল নান কি করে সেই ঘরের ভিতরে আসলো, মানে স্কুলের মধ্যে আসলো, এবং সে কেন বাচ্চাদেরকে ধরে মেরে ফেলে? তোমরা কি এটা জানো এভিল নান কিভাবে একটা ভালো নান থেকে পাজি এবং দুষ্ট নান হয়ে গেল? সো গাইস, আজকে আমরা এভিল নান গেমের সম্পূর্ণ স্টোরিটা তোমাদের শেয়ার করব, যে কিভাবে একটি ভালো নান এভিল নানে পরিণত হলো। ইউনাইটেড কিংডমের ম্যানচেস্টার সিটিতে একটা সুখী পরিবার বসবাস করতো। সেই পরিবারে জন্ম নেয় ছোট্ট ফুটফুটে একটি কিউট বাচ্চা মেয়ে। তো একটা হ্যাপি ফ্যামিলি গড়ার জন্য একটা বাচ্চা, বাবা মা, একটা বাড়ি আর কি লাগে, একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি। কিন্তু তাদের হ্যাপি ফ্যামিলিটা তখনই নষ্ট হলো যখন তার বাবা মা খেয়াল করলো যে তাদের বাচ্চাটির হাতে একটা উল্টা ক্রসের চিহ্ন আছে। এখন তোমরা হয়তো কোশ্চেন করতে পারো, উল্টা ক্রস এটা আর এমন কি? আসলে গাইস, খ্রিস্টান ধর্মে উল্টা ক্রস আসলে শয়তানের চিহ্ন হিসেবে ধরা হয়। উল্টা ক্রস ছাড়াও আরো বিভিন্ন রকমের শয়তানের চিহ্ন আছে, যেমন অদ্ভুত অদ্ভুত মানবের মধ্যে দুইটা শিং দেখা যায়, তারপর চোখের ছবি, এছাড়া ত্রিভুজ আকারের, ট্রিপল সিক্স, এরকম আরো বিভিন্ন রকমের শয়তানের চিহ্ন আছে। গল্পে ফেরা যাক, তাদের বাচ্চার গায়ে উল্টা ক্রস চিহ্ন দেখে তাদের বাপ মা কিছুটা ভয় পেয়ে যায়। তো একসময় বাচ্চাটির বাপ মা ভয় পেয়ে শেষমেশ বাচ্চাটিকে একটা নানদের স্কুলের সামনে রেখে আসে। এখন কোশ্চেন করতে পারো যে নানটা আবার কি? আসলে খ্রিস্টান ধর্মের রীতিতে নান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নানদের সোজা খাটি বাংলা ভাষায় বলতে গেলে বলা হয় স্বেচ্ছাসেবক। নানরা সাধারণত ঈশ্বরের সেবায় তাদের জীবনকে বিলিয়ে দেয়, তার মানে তাদের জীবনের সম্পূর্ণটা তারা ঈশ্বরের জন্য বিলিয়ে দেয়। তারা সম্পূর্ণ সময় ঈশ্বরকে প্রার্থনা করে, মানে ঈশ্বরের প্রার্থনা করে। এছাড়া নানেরা ছোট ছোট বাচ্চাদের লালন পালন করে একটি পরিপূর্ণ নানকি হিসেবে গড়ে তোলে সেই বাচ্চাদের। আবারও গল্পে ফেরা যাক, তো সেই ছোট বাচ্চাটির বাবা মা যখন তাকে নানদের স্কুলের সামনে ফেলে দিয়ে যায়, তখন কিছু নানেরা সেই বাচ্চাটিকে খেয়াল করে, এবং বাচ্চাটিকে খেয়াল করার সাথে সাথে তারা বাচ্চাটিকে তাদের রুমের মধ্যে নিয়ে আসে। তো তারাই বাচ্চাটিকে লালন পালন করে একজন পরিপূর্ণ নান হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। কিন্তু নানেরা হঠাৎ করে খেয়াল করে যে বাচ্চাটির হাতে উল্টা ক্রসের চিহ্ন আছে। তো এটা দেখার পর সব নানেরা ভয় পেয়ে যায়, এবং তারা সিদ্ধান্ত নেয় যে এই বাচ্চাটিকে তারা যে জায়গা থেকে এনেছিল ঠিক সেই জায়গায় রেখে দিয়ে আসবে। কিন্তু সেই স্কুলের হেড নান ছিল অত্যন্ত ভালো এবং দয়ালু। তিনি বলেন, বাচ্চাটি হাতের মধ্যে উল্টা ক্রস নিয়ে জন্ম নিয়েছে, এটা মোটেও বাচ্চাটির দোষ না। কিন্তু বাকি সব নান বলে, এই বাচ্চাটি বড় হয়ে পরবর্তীতে আমাদেরই ক্ষতি করবে, তিনি নিজেই শয়তান ডেকে আনবে। কিন্তু হেড নান বলে, না, এই বাচ্চাটিকে আমরা ফেলে দিতে পারি না, পরেরটা পরে দেখা যাবে। তো এই বলে তারা বাচ্চাটিকে লালন পালন করতে শুরু করে দেয়। তখন হেড নান বাকি সব নানদের এটা বলে দেয় যে এই বাচ্চাটি যখন বড় হয়ে জিজ্ঞেস করবে যে তার হাতের মধ্যে এটার কিসের দাগ, তখন কোনো নানি যেন তাকে সত্যি ঘটনাটা না বলে। তো আস্তে আস্তে সময় যেতে লাগলো, এবং সেই মেয়েটি আস্তে আস্তে একসময় পরিপূর্ণ নান হয়ে গেল। তো সেই মেয়েটি যখন নানে পরিণত হয়, তো সেও অন্যান্য নানদের মতো বাচ্চাদের সেবা যত্ন করে, দেখাশোনা করে। এবং সেই মেয়েটি যখন অন্যান্য নানদের জিজ্ঞেস করতো যে তার হাতের মধ্যে এটা কিসের চিহ্ন, বাট অন্যান্য নানরা তাকে কিছু বলতো না, তাকে শুধু এটা বলতো, তুমি এই চিহ্নটা সবসময় ঢেকে রাখ। তো মেয়েটি আর কখনোই বুঝতে পারতো না যে তার হাতের মধ্যে এই চিহ্নটি আসলে কিসের, এটা কোনো শয়তানের চিহ্ন নাকি ভালো চিহ্ন, সেটাও বুঝতে পারতো না। তো মেয়েটি সবসময় হাসি খুশি থাকতো, মেয়েটি দেখতেও অনেক সুন্দর ছিল, মেয়েটি বাচ্চাদের সাথে খুব ভালো এবং ফ্রেন্ডলি ব্যবহার করতো, সেজন্য বাচ্চারা সেই নানটিকে অনেক বেশি ভালোবাসতো। তো স্কুলের সকল নানরা সেই মেয়েটিকে ভয় পেত, উপরে উপরে ভালোবাসলে মনে মনে সেই মেয়েটিকে দেখে অনেক ভয় পেত সেই নানরা, তাই জন্য সেই নানরা আর মেয়েটির কাছে সবসময় থাকতো না, দূরে দূরে থাকার চেষ্টা করতো। এত সকল নানদের মধ্যেও মেয়েটির একটা নানের সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়, যে নানটিকে আমরা গেমের মধ্যেও দেখতে পাই, যে এভিল নানকে বিভিন্ন সময় হেল্প করত। তো এভিল নানটি পড়ানোর সময় একসময় ভুলবশত তার হাতের চিহ্নটি সরিয়ে ফেলে, এবং একটি বাচ্চা সেই চিহ্নটি দেখে ফেলে, এবং সেই বাচ্চাটি চিহ্ন দেখার পর ভয় পেয়ে যায়। তো তখন পুরো স্কুলে সেই নানটির হাতের চিহ্ন সম্পর্কে জানাজানি হয়ে যায়। তো সকলে জানতো যে এটা হচ্ছে একটি শয়তানের সিম্বল, সেজন্য বাচ্চারা সবসময় তাকে ডেভিল ডেভিল, মানে শয়তান শয়তান বলে ডাকতো। এত ভালো ফ্রেন্ডলি একজন নান, যে নানটিকে বাচ্চারা সবসময় পছন্দ করতো, সেই নানটিকে দেখে এখন বাচ্চারা ভয় পেত, সবসময় বাচ্চারা তাকে দেখে দূরে দূরে থাকার চেষ্টা করতো, তাকে সকলেই ঘৃণা করতে শুরু করলো। তো একসময় সেই নানটি রাগে ক্ষোভে বলে যে আমার হাতের মধ্যে কি চিহ্ন আছে, এই চিহ্ন সম্পর্কে আমি আজকে জেনেই ছাড়বো। তো এই চিহ্ন সম্পর্কে জানার জন্য সে বিভিন্ন রকমের বই পড়তে থাকে, এবং অত্যন্ত রিসার্চের পরে সে জানতে পারে যে এটা হইতেছে শয়তানের চিহ্ন, মানে ডেভিলের সাইন। তো মেয়েটি তারপর বুঝতে পারে যে তার হাতের মধ্যে শয়তানের চিহ্ন আছে, তাই সকলে তাকে দেখে ভয় পায়, এজন্যই তার বাপ মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। তো তারপর সেই মেয়েটি চাচ্ছিল যেভাবে হোক তার হাতের থেকে এই শয়তানের চিহ্নটি মুছে ফেলতে হবে। তো সেই নানটি তার হাতের দাগ সরানোর জন্য বইয়ে দেখানো নিয়ম অনুযায়ী বিভিন্ন রকমের শয়তানের রিচুয়াল শুরু করলো। কিন্তু আমরা সকলে জানি যে ব্ল্যাক ম্যাজিক, শয়তানের পুজো কিরকম ডেঞ্জারাস, একটু ভুল হইলে তার মৃত্যু হতে পারে। তো মেয়েটি একসময় ভুল রিচুয়াল করতে 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 একসময় শয়তানকে জাগ্রত করে দিল, মানে শেষমেশ সেটাই হলো যেটার ভয় ছিল। কারণ সব নানেরাই আগে থেকে জানতো তার হাতের মধ্যে যেহেতু শয়তানের চিহ্ন আছে, সে কোনো না কোনো ভাবে যে কোনো না কোনো একদিন সে শয়তানকে ডেকে আনবে। তো স্কুলের নানেরা সকলে জানতে পারে যে মেয়েটি এখন বর্তমানে অভিশপ্ত একটি নান। তারপর স্কুলের সকল নানেরা মিলে মিটিং বসায়, এবং মিটিং বসানোর পর তারা এটা ডিসিশন নেয় যেভাবে হোক এই মেয়েটিকে মেরে ফেলতে হবে।
কারণ মেয়েটিকে মেনে না ফেললে সেই মেয়েটি আরো শয়তান ডাকা শুরু করবে এবং একসময় সে শয়তানের হুকুম মানা শুরু করে দেবে। তো সেজন্য সবার ইচ্ছা না থাকলেও সকলের ভালোর জন্য মেয়েটিকে মেরে ফেলতেই হবে। তো পরবর্তীতে মেয়েটিকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলা হয় এবং মেরে ফেলার পরে তাকে স্কুলের পিছনের কবরস্থানে দাফন করে দেওয়া হয়। কিন্তু মেয়েটি যেহেতু শয়তানের পুজো করেই ফেলেছে, শয়তানকে ডেকেই ফেলেছে, সেহেতু সেই মেয়েটির শয়তানের কথা এখন মানতেই হবে। তো মেয়েটিকে মেরে ফেলার পরেও শয়তান তথা ডেভিল সেই মেয়েটির আত্মাকে বশ করে ফেলেছে এবং সেই মেয়েটির আত্মাকে একটি এভিল নান বানিয়ে সেই স্কুলের মধ্যেই ছেড়ে দেওয়া হয়। তার পরবর্তীতে সৃষ্টি হয় একজন ভালো নান থেকে এভিল নানের, যার ফলে সেই এভিল নানটি এখনও স্কুলের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়। তো এই ছিল এভিল নানের রিয়েল স্টোরি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিতে ভুলবা না, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবা। আর গাইজ, আমি গেমিং বাদেও বিভিন্ন রকমের অন্য টাইপের কন্টেন্ট ট্রাই করতে আসছি, সেগুলো চাইলে তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারো। কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না, আশা করি ভালোই লাগবে, কারণ আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে ভিডিও বানানোর ট্রাই করি। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর গাইজ, তোমরা নেক্সট টাইম কোন গেমের স্টোরি সম্পর্কে জানতে চাও প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাও, তোমরা যে কমেন্ট করবে আমি সেই গেম নিয়ে ভিডিও বানাবো।